এক প্রসূতির চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। অভিযোগ, প্রসব যন্ত্রণায় চিকিৎসার ব্যবস্থা না করে চিকিৎসক ও নার্সরা মোবাইল ফোন নিয়েই ব্যস্ত ছিলেন, তাদের ডেকে সাড়া মেলেনি বলেই অভিযোগ। ওই প্রসূতি শয্যায় প্রসব করেন, শয্যা থেকে সদ্যজাত পড়ে যায় বলেই অভিযোগ। এই বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার ডাক্তার তাপস ঘোষ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীর পরিবার কোনো অভিযোগ করেনি। এই ধরনের অভিযোগ আমি যতটুকু খবর নিয়েছি যে আমাদের হসপিটালে এরকম কোনো অভিযোগ আমিনা শেখ যার নাম বলছে তিনি করেননি বা এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা সেটা অভিযোগ না পেলে আমি তো তদন্ত করে দেখতে পাচ্ছি না। তবে আপনি যখন বললেন আমরা তদন্ত করে নিশ্চয়ই দেখবো যে উনি অভিযোগ করেন আমাদের কাছে, আর বর্ধমান থানা থেকেও যদি আমাদের কাছে জানতে চান এই ব্যাপারে তাহলে আমরা নিশ্চয়ই অভিযোগে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা অভিযোগ নিষ্পত্তি করার চেষ্টা করবো বা এর এগেনস্টে আমরা তদন্ত কমিটি করে সঠিক কি ঘটনা ঘটেছিল সেটা আমরা জানার চেষ্টা করবো। ঘটনাটা ওই যে আপনাকে বললাম যে অভিযোগ না পেলে তো আমি এটা বলতে পারছি না, বলে উনি যেমন বললেন শনিবার দিন এরকম ঘটনা ঘটেছিল, তা উনি যদি আমাদের কাছে কোনো একটি অভিযোগ করেন তাহলে আমার পক্ষে সুবিধা হয় যে ঘটনাটা তদন্ত করে দেখা যে সঠিক কি হয়েছিল। মিনা শেখ বলে আপনারা বলার পরে আমি এমনি খবর নিয়েছিলাম যে হ্যাঁ একটি পেশেন্ট এরকম ভর্তি হয়েছিল এবং তার বাচ্চা হয়েছিল, বাচ্চাটি পেডিয়াট্রিক্সে ভর্তি আছে এবং আমি পেডিয়াট্রিক্সে হেডের সাথে কথা বলেছি, বাচ্চা এমনি সুস্থ আছে, এখনো পর্যন্ত সুস্থই আছে, কিন্তু উনি লেবার হতে যাওয়ার পরে উনি বেড থেকে পড়ে গেছিল কিনা বাচ্চা বা ডাক্তাররা দেখেননি, এই যে প্রশ্নগুলো আসছে বা এই যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো আমরা যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কারোর এগেনস্টে কোনো তদন্ত তো করতে পারি না। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদের তরফ থেকে মানে আপনাদের মাধ্যমে যদি উনি এরকম কোনো সমস্যায় মানে উনি মনে করেন যে উনি সমস্যায় পড়েছেন বা ওনার হসপিটালে এসে কোনো এরকম সমস্যা হয়েছে উনি যেন আমাদের কাছে অভিযোগ করেন। বাচ্চাটি ভর্তি আছে এবং বাচ্চাটি অন্যান্য যেমন কিছু সমস্যা থাকে বাচ্চা বলে সেই সব সমস্যার জন্যই ভর্তি আছে, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি, উনি বলেছেন বাচ্চা এখন স্টেবল আছে, যদি প্রয়োজন মনে করেন ওনারা করবে, হ্যাঁ কেন যদি স্ক্যানের কোনো ইন্ডিকেশন বা কোনো প্রয়োজন থাকে নিশ্চয়ই ওনারা করবে। আমি তো এই মাত্র খবর নিলাম, তাতে মাথায় কোনো স্কালে ফ্র্যাকচার বা এরকম কিছু তো নেই, সুতরাং আপাত দৃষ্টিতে মাথায় কোনো চোট আছে সেটুকু ওনারা বললেন, তো ওনারা দেখছেন ওনারা শিশু বিশেষজ্ঞ ওনারা যেরকম বুঝবেন করবেন নিশ্চয়ই। যদিও শিশুটি আইসিউতে আছে তার অবস্থা স্থিতিশীল। শনিবার সকালে নাদুনঘাট থানার অর্জুনপুরের আমিনা শেখ প্রসব যন্ত্রণা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। এদিন তার প্রসব যন্ত্রণা হওয়ায় চিকিৎসক ও নার্সদের ডেকে পাওয়া যায়নি বলে অভিযোগ। ঘটনাটা প্রথমে আমি সেদিন ভর্তি হওয়ার পর যন্ত্রণায় ছটফট ছটফট করছি, শনিবার দিন ভর্তি হয়েছি ওই বর্ধমান হসপিটালে লেবার রুমে দিয়ে প্রসূতি বিভাগে, এমত অবস্থায় ডাক্তারবাবুরা কেউ আসছে না তো আমি যন্ত্রণায় ছটফট ছটফট করছি, তারপর বাচ্চা আপন ইচ্ছাই হয়ে বেড থেকে নিচে পড়ে যায়, এই অবস্থা আমার বাচ্চা গুরুতর অবস্থা আইসিইউতে ভর্তি আছে, বর্ধমান হসপিটালে আইসিইউতে ভর্তি আছে কাঁচের ঘরে। আমি দেখেছি ডাক্তারবাবুরা আবার গরম দেখাচ্ছে, নার্সগুলো আবার খারাপ খারাপ কথা বলছে, বলছে চুপ করো বসুই থাক কথা বলিস না কো, আমি প্রসব যন্ত্রণা ছটফট করছি তো কাঁদছি চিৎকার করছি, আর ডাক্তারবাবুরা তো বসে আছে চেয়ারে, সব ডাক্তার নার্স সব বসে আছে কেউ আসছে না তো, তারপর বাচ্চা আমার আপন ইচ্ছা হয়ে বেড থেকে নিজেই পড়ে গেছে, বেডি হ্যাঁ বেড থেকে একদম মেঝেই মারবেলে নিচেই লেবার রুমে একদম বেড থেকে নিচে পড়ে গেছে, আর বেডগুলো তো হাফ বেড ফুল বেড তো না লেবার রুমের বেডগুলো, বাচ্চা লেগে আছে বাচ্চা বমি করছে, বাচ্চা আইসিতে ভর্তি আছে মাথার স্ক্যান হবে বলছে কন্যা সন্তান, হ্যাঁ যখন বাচ্চাটা পড়ে যায় তখন তো বাচ্চাটা তো দেখতেই পাচ্ছে যে ডাক্তারগুলো যে বাচ্চা পড়ে গেছে, তখন ডাক্তারবাবুরা সব ছুটে সবাই মিলে এসে তখন বাচ্চাটাকে তখন নিয়ে যায়, তারপর আমাকে বেড়ে দু ঘন্টা রেখে দেয়, রেখে দেওয়ার পর তখন আমাকে যখন বেড়ে দেয় তখন আমি বাড়িতে আমার মাকে বলছি যে এরকম দাদা আমার বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চা নিচেই পড়ে গেছে, হ্যাঁ ডাক্তারের চিকিৎসা ওই বাচ্চা হয়ে যাওয়ার পর তো নর্মালে বাচ্চা তো তখন আমাকে নর্মালভাবে তুলে তখন ওই বেডে দিয়ে দেয়, আজকে আমি আবার কালকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে,
দিয়ে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, নাড়িতেও টান পেয়েছে, ওই বাচ্চা যে নিচেই পড়ে গেছে, নাড়িতেও চোট পেয়েছে। দিয়ে ওই জন্যে আজকে আবার ডাক্তার দেখালাম স্বপ্ন হাকের কাছে। তো বাচ্চা মতো ভর্তি আছে, আমাকে তো এইখানেই থাকতে হচ্ছে, আজকে থানায় এসেছি। কেন? ওই ডাক্তারদের নামে অভিযোগ অভিযোগ করছি যে এরকম ধরা কেন ওদের গাফিলতি। মানুষকে কি ওরা মানুষ বলে ভাবে না? কা ওদের কাছে তো মানুষ বাঁচতে এসছে তোর কাছে, আর ওরা কী করলো আমার ভালো বাচ্চা মেরে দিচ্ছে। চাইছে ওদের শাস্তি হোক। সকাল তখন ভর্তি হয়েছে 5:30 নাগাদ, আর আমার বাচ্চা হয়েছে 6:30 সময়, 6:30 বাচ্চা হয়েছে। এই এক ঘন্টায় আমি তো বেডে শুয়ে আছি একদম। এক ঘন্টা থেকে আপনাকে দেখেন না? ডাক্তাররা যদি থাকতো আমার কাছে তাহলে আমার বাচ্চারা তো বেড থেকে তো নিচেই পড়তো না মেঝেতে। আমি এসছি অর্জুনপুকুর থেকে। হ্যাঁ, মা গেছিল, মাকে বলছে বাচ্চা আপনার বাচ্চা আগের মেয়ের নর্মাল হয়েছে, নর্মালই হবে, বা মাকে ইয়ে রুম থেকে লেবার রুম থেকে তাড়িয়ে দিয়েছে। না, মা বলছে যে দেখেন আমার মেয়েটা তো অনেকক্ষণ ধরে বাচ্চা যন্ত্রণায় তো ছটফট করছে, আপনারা দেখেন। তো বলছে আপনার মেয়ের আগে নর্মালে বাচ্চা হয়েছে, এটাও নর্মালে হবে, আপনি চলে যান। মাকে আবার গম দেখা যদি মাকে তাড়িয়ে দিয়েছে। আমাদের বাড়ি ইয়ে নাদনঘাট না, হ্যাঁ নাদনঘাট থানা, অর্জুনপুকুর, গ্রামের নাম অর্জুনপুকুর। আমার নাম আমিনা শেখ। তারা তখন মোবাইল ফোন নিয়েই ব্যস্ত ছিলেন বলেই অভিযোগ। এরপর প্রসূতি শয্যায় প্রসব করেন। ঘটনাটা হয়েছে, মেয়েটাকে ভর্তি করেছিলাম মানে ডেলিভারি ওয়ার্ডে, ওসব যন্ত্রণা ছটফট করছে, আমরা মন্তেশ্বর ট্রান্সফার করে দেয়, মন্তেশ্বর ট্রান্সফার করে দেয়। সেই বাচ্চা মানে মেয়েকে নিয়ে বর্ধমান ভর্তি হয়ে 5:30 নাগাদ শনিবারের দিন, অর্থাৎ ওইটা হয়তো 6 তারিখ ছিল, 6 তারিখ তো ভর্তি হয়েছি। ভর্তি প্রসব যন্ত্রণা ছটফট করছে, তো ডাক্তার নার্স সকলে রয়েছে, তারা মোবাইল ঘাঁটছে, গ্রাহ্য করছে না। আমি মানে সামনে স্টাফদের অফিস ঘর ওভারটেক করে লেবার রুমে আমি গেলাম। গিয়ে আমি বলছি বাবা আমার মেয়েটা খুব যন্ত্রণা ছটফট করছে, দেখেন না বাপ। বলছে আপনি যান তো এখানে যান। আমি বলছি আমি তো যাবো, কিন্তু আমার মেয়েটা যে প্রচুর প্রসাব যন্ত্রণা ছটফট করছে, দেখুন না মন্ত্রের সাথে ট্রান্সফার করছে, FIR রুগী। তখন আমাকে বলছে বাচ্চাটা আপনার হচ্ছে, যার হচ্ছে তাকে দেখাব, আপনি যান, আমাকে এমন ভাষা বললো। আমি বাধ্য, ডাক্তার নার্স একটা মেয়ের মতো নার্স, তারা বললো যে আমি নিজের মান সম্মান আমি চলে আসলাম ওপরওয়ালার হাতে সুঁপে দিয়ে। দিয়ে ওখানে একটা ম্যাডাম থাকে, হ্যাঁ সে ম্যাডামটা বললো যে তুমি চিন্তা করো না, ও মানে বাচ্চা এসে গেছে, মাথাটা এসে গেছে, এখনই হয়ে যাবে। তা আমার মেয়ের দুটো বাচ্চা হয়েছে, সে নর্মালি হয়েছে। তো ইতিমধ্যে সেই বাচ্চা হয়ে লেবার রুমে বাচ্চা হয়ে পড়ে গেছে, নাড়ি নিয়ে নিচেই বেডি হয়ে গেছে, নিচেই পড়ে গেছে। কিন্তু আমার মেয়েকে ডাক্তার নার্স দেখেনি, গ্রাহ্য করেনি, গাফিলতি করেছে। ওনারা মোবাইল নিয়েই ব্যস্ততা, ওনাদেরই নিয়ে ব্যস্ততা। আচ্ছা, এই মতো অবস্থায় যখন পড়ে গেছে আমি জানি না, পরে 2 ঘন্টা পর মানে রুগীকে বেডে দিল, আর তার ঘন্টাখানি পর আমাকে বাচ্চাটা আমরা কোলে দিল। আমিনা শেখ ডাকলেন, আমিনা শেখ আসলাম, আমিনা শেখের বাড়ির লোককে আমি গেলাম, বাচ্চাটা আমার কোলে দিল। বাচ্চাটাকে নিয়ে আমি দেখছি যে মুখে একটা বয়স্কিনি থুতু মতো, আমি বলছি ওদের গর্ভসদ্য হতেও পারে, আমি তো বয়স্ক মানুষ। তা ওটা পরিষ্কার করে দিলাম, ঘন্টাখানিক পর বাচ্চার মাকে দিল আমাকে বেডে। তখন মেয়ে বলছে মা আমার মেয়ে নিচে পড়ে গেছে। হ্যাঁ কী করে? বলছে ওরা কেউ দেখিনি মা, মানে জোর পেন উঠেছে আর নিচে পড়ে গেছে। তা আমি বলছি জোর পেন ডাক্তার তোরকে যায়নি? আমি বলে আসলাম, বলে না। তখন আমার মাথা গরম হয়ে গেল, আমি লেবার রুমে চলে গেলাম। তো বাচ্চাটা পড়ে গেছিল ওই অবস্থায়, ডাক্তার মানে চিকিৎসা না করে আপনাদের খুলে দিয়ে দিয়েছিল? না, চিকিৎসা না করে নেই, বাচ্চাটাকে তুলে হয়তো কাঁচের ঘরে দিয়েছে, পরে দিয়েছে, পুঁচে টুঁচে দিয়েছে। এবার লেগেছে যে বাচ্চাটা, আমরা তো ওপরটা দেখে বুঝতে পারছি না, বাচ্চার মাথায় লেগেছে কি হাতে লেগেছে আমরা বুঝতে পারছি না, অথচ সাধারণ মানুষকে বুঝতে পারে তার কোথায় লেগেছে, আর বলতেও পারবে না সে নবজাতক শিশু। তো এর মতো অবস্থায় আমাকে মেয়ে যখন বললো যে বাচ্চা পড়ে গেছে, আমি তখন দৌড়ে লেবার রুমে গিয়ে আমি তখন খুব বলেছি, আমি বলছি আপনারা কি মানুষ? একটা বাচ্চায় পড়ে গেছে লেবার রুমে, মা মেয়ে ছটফট করছে, একটা প্রসব যন্ত্রণায়, আপনারা দেখছেন না? আমরা ভগবান বলে আপনাদের কাছে আসি পরিষেবা নিতে, আর আপনারা এরম করলেন, এটা কি ভালো হলো? দেখুন যেন বাচ্চারা যে পড়ে গেছে, মাথায় যদি চোট লাগে, তার যদি কিছু হয় তাহলে এর দায়টা কে নেবে বলুন? তখন বা ডাক্তার নার্স চুপ, শিশু ডাক্তার এসে, উনি তখন এসে তখন বলছে কী হয়েছে মা? আমি বলছি এই এই ব্যাপার, যখন ঘটনাটা বললাম, বলে ঠিক আছে বাচ্চা কোথায় আছে,
আমি এইতে রুমে দিয়েছে, মানে সেইখান থেকে নিয়ে এসে গিয়ে বাচ্চা নিয়ে এসে বাচ্চাটাকে ডাক্তার শিশু ডাক্তার চিকিৎসা করে দেখে বললেন, আমি তো ওপরে কিছু বুঝতে পারছি না, তো কথা হচ্ছে এটাকে আইসিইউতে ভর্তি করতে হবে কাঁচের ঘরে। আমি বললাম বাবা যেটা ভালো হয় সেটা করে আমার বাচ্চাটা যেন ভালো হয়। হ্যাঁ পড়ে গেছে নিশ্চয়ই, ভালো রকমই চোটে লেগেছে, ও তো বলতে পারবে না। তখন উনি বলে ঠিক আছে কাঁচের ঘরে পাঁচতলায় আমি গিয়ে ভর্তি করে আসলাম, কাঁদতে কাঁদতে গিয়ে দিয়ে আসলাম। সেই শনিবার দিনকে 9টা 10টা নাগাদ ভর্তি হয়েছে, কালকে 12টার সময় গেলাম, নাম ডাকলো, বললো বাচ্চার বমি হচ্ছে, এখন স্ক্যান করা হয়নি। কিন্তু শিশু ডাক্তার যখন ভর্তি করার আগে ডাক্তার বললো যে কাঁচের ঘরে থাকবে, ওকে স্ক্যান করা হবে, কিন্তু স্ক্যান করার পর রিপোর্ট দেখবো, তারপরে ছুটি হবে। সেই শনিবার দিনই বললেন আমার মেয়ে সেই যে নারী সহিত বাচ্চা সহিত পড়ে গেছে, ওর পেটের যন্ত্রণা ছটফট করছে, ওষুধ দিয়েছে হসপিটাল থেকে, কালকে ডিসচার্জ করে দিয়েছে, কালকে ছুটি দিয়ে দিয়েছে। তো সে ওষুধপত্র নিয়েছে, ওষুধ খেয়ে কমেনি, আজকে এসেছি বর্ধমানে, স্বপ্না হককে দেখালাম গাইনের ডাক্তার, উনি দেখে বললে পেটের মধ্যে যা ছিল মলমূত্র উনি পরিষ্কার করে দিলেন এবং ওষুধ লিখে দিয়েছেন। তাহলে ওনারা যে ডেলিভারিটা হয়েছে তাকে যে পোষা পরিষ্কার করে যে একটা পেটে চাপ দিয়ে সেটা পর্যন্ত করেননি, মানে ওনারা মানুষকে মানুষ বলে মনে করে না। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।